আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীগণ, সিসি সেন্ট্রাল স্কুল কলেজ কন্যা শাখার পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি আজ তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সিলেবাসভুক্ত আনসিন প্যাসেজ, যেটার উপর ভিত্তি করে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে, আমি সেই আনসিন প্যাসেজের উপরে নির্ধারিত নির্বাচিত একটা টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যারা দূর এবং কাছে আছো সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং আমার এই আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অবশ্যই এই বিষয়টি সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হবে এবং সেটার উপর ভিত্তি করে তোমরা সুন্দর এবং সাবলীলভাবে পরীক্ষায় উত্তর দিতে পারবে এবং আশা করি তোমরা সর্বোচ্চ মার্ক পাওয়ার আশা করতে পারো। তো আজকে আমার টপিকসটা হলো নোবেল প্রাইজ। আমরা জানি এটা হলো একটা আন্তর্জাতিক মানের একটা পুরস্কার, যেটা সারা বিশ্বের মানুষ যে কোনো দেশ কাল পাত্র ভেদে এই পুরস্কার পাওয়ার অধিকার রাখে। যদি তারা এই পুরস্কারের শর্ত অনুযায়ী ছয়টা বিষয়ে বিশেষ অবদান রাখতে পারে। এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কম বেশি আমরা মিসেন্ট ক্লাসগুলোতেও শিখেছিলাম, তবুও এই টপিকসটা যেহেতু 19 আছে তাই আমি এই টপিকসটা তোমাদের জন্য আজকের ক্লাসে নির্ধারণ করেছি। তো টপিকসে মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের টপিকসের অভ্যন্তরীণ যে অর্থগত বিষয় আছে সেই বিষয়টা আমাদের স্পষ্ট এবং সুন্দরভাবে জানা দরকার, তা না হলে আমরা এই প্যাসেজের মূল বক্তব্য এবং তার যে তথ্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাব না। আর যদি স্পষ্ট ধারণা না পাই তাহলে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারব না। আমরা জানি এই প্যাসেজের উপরে ভিত্তি করে 4 নম্বর প্রশ্নে অর্থাৎ নাম্বার 4 কোশ্চেনে একটা ইনফরমেশন ট্রান্সফারের একটা টেবিল বা একটা চার্ট দেওয়া থাকে, সেখানে যে তথ্যগুলো চায় সেগুলোর আনসার এই আনসিনের মধ্যে থাকে। পাশাপাশি ওখান থেকে আরও একটি প্রশ্ন পাল্টাকে করা হয় যেটা নাম্বার 10 এবং এটা হচ্ছে একটা সামারি। সামারি মানে আমরা জানি সারাংশ, অর্থাৎ এই প্যাসেজের মূল বক্তব্যের একটা সার কথা, একটা সার বক্তব্য। তোমরা যারা এটা পড়বে গভীরভাবে অনুধাবন করবে, অতপর তোমার নিজস্ব যে ধারণা এই প্যাসেজটা সম্পর্কে তোমার যে ধারণা হবে সেটা তোমরা তোমার নিজের ভাষায় বই থেকে তথ্য নিয়ে সুন্দর করে আলোচনা করবে, তাহলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। আর 4 তারিখে যেটা ইনফরমেশন ট্রান্সফার আছে ওখানে মূলত 5টি প্রশ্ন থাকে। এই 5টি প্রশ্নের তথ্য বা উত্তরটা এই প্যাসেজের মধ্যে থাকে এবং সেখান থেকে তোমরা তথ্যগুলো নিয়ে ওই ইনফরমেশন ট্রান্সফারটা করতে পারো এবং সেই জন্য তোমাদের 5 পাক নির্ধারিত। তো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, এসো আমরা আমাদের মূল বক্তব্যে চলে যাই এবং মূল বক্তব্যে যাওয়ার আগে আমরা অবশ্যই এই প্যাসেজের অভ্যন্তরে যে নিউ ওয়ার্ডস গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা অ্যাট এ গ্লান্স জেনে নেব। আমি এখানে তোমাদের এই টপিকস থেকে কিছু আনোন ওয়ার্ড, যেটা আমার দৃষ্টিতে নতুন মনে হয়েছে, হয়তো তোমাদের জানাও থাকতে পারে আর কারো না জানা থাকতে পারে, তবে আমি একটা লিস্ট করেছি সেটা সম্পর্কে একবার একটু দেখে নিই। এখানে প্রথমটা আছে প্রেস্টিজিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণমূলক শব্দ। প্রেস্টিজিয়াস মানে হচ্ছে সম্মানিত। আউটস্ট্যান্ডিং এটাও অ্যাডজেক্টিভ,
এটা পার্টিসিপল যোগে আছে আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ কন্ট্রিবিউশন এটা নাম এটার অর্থ হচ্ছে অবদান লিটারেচার সাহিত্য এটা নাম এটা একটা বিষয়ের নাম ফিজিক্স এটাও একটা নাম এবং এটাও একটা বিষয়ের নাম কেমিস্ট্রি একইভাবে এটাও নাম এবং এটা একটা বিষয়ের নাম ইকোনমিক্স এটাও নাম এবং এটা একটা বিষয়ের নাম আমি একটু ব্যাকে যাচ্ছি কারণ লিটারেচার মানে হচ্ছে সাহিত্য ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি রসায়ন বিদ্যা রসায়ন বিজ্ঞান ইকোনমিক্স অর্থনীতি ইনস্টিটিউট মানে সূচনা হওয়া কোনো কিছু প্রতিষ্ঠা করা বা শুরু হওয়া এটা ভাগ বলতে পারো ইন্ডিকেট নির্দেশ করা উল্লেখ করা বলে যাওয়া এটা হচ্ছে ভাগের অর্থ সায়েন্টিস্ট এটা নাম অর এর অর্থ হচ্ছে বিজ্ঞানী হিউজ এটা অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে বিশাল অনেক বহু আর এটাও একটা ভার্বাল ওয়ার্ড যার অর্থ হচ্ছে অর্জন করা বা উপার্জন করা বা আয় করা সিটিজেন সিটিজেন শব্দটার অর্থ হচ্ছে নাগরিক যারা সিটিতে বাস করে এদেরকে সিটিজেন বলা হয় নাগরিক এটা হলো আজকের টপিকসে আমাদের নতুন শব্দগুলোর একটা লিস্ট আমি এখন তোমাদের এই প্যাসেজটি রিসাইট করে শোনাব অর্থাৎ অর্থ সহ পড়ে শোনাব এসো তাহলে সবাই মনোযোগ দিয়ে প্যাসেজটা শুনি এবং বোঝার চেষ্টা করি দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে নোবেল প্রাইজ এখানে প্রথমে নোবেল প্রাইজের সম্পর্কে একটা পরিচিতিমূলক সেন্টেন্স দেওয়া হয়েছে অর্থাৎ নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ নোবেল পুরস্কারটা হলো একটা বিশ্ব বা আন্তর্জাতিক মানের সম্মানিত পুরস্কার ইট হ্যাজ বিন গিভেন সিন্স 1901 এর সূচনার কথা বলা হচ্ছে এবং অর্থাৎ কখন থেকে এটা প্রচলিত বা দেয়া হয়ে আসছে 1901 সাল থেকে এই পুরস্কারটা আন্তর্জাতিক অঙ্গনে প্রদান করা হচ্ছে দিস প্রাইজ ইজ গিভেন টু পার্সনস উইথ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ফিজিক্স কেমিস্ট্রি লিটারেচার মেডিসিন পিচ অ্যান্ড ইকোনমিক্স এই যে ছয়টা বিষয় আমি এখানে আলোচনা করলাম এই ছয়টা বিষয়ে যারা বিশেষ অবদান রাখে বিশেষ কৃতিত্ব বা বলা যায় যে শ্রেষ্ঠত্ব অর্জন করে বেশি অবদান প্রদান করে তাদেরকে এই প্রাইজটা দেওয়া হয় তবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে গেলে আমরা দেখি এই যে ছয়টা বিষয় এই ছয়টা বিষয়ের মধ্যে শুরুতেই কিন্তু ছয়টা বিষয় ছিল না এদের মধ্যে ইকোনমিক্স অর্থনীতি বিষয়টা এটা পরবর্তীতে এসে সংযুক্ত করা হয় শুরুতে ছিল পাঁচটি আর এখন এটা ছয়টিতে রূপ নিয়েছে তাই বলা হচ্ছে ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড টু দ্য লিস্ট ইন 1969 ফর দ্য ফার্স্ট টাইম তো 1969 সালে প্রথমবারের মতো অর্থনীতি এই বিষয়টি এই পুরস্কারের আওতাভুক্ত করা হয় দ্য নোবেল প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই এ ম্যান হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ ডিনামাইন এতক্ষণে আমরা নোবেল প্রাইজের সম্পর্কে
তার উৎপত্তি এবং তার ক্ষেত্রগুলো সম্পর্কে জানছিলাম। এখন যে লাইনটা বলা হচ্ছে, এখানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু এটা উদ্যোক্তা এর আবিষ্কৃতা বা প্রণেতাকে, সেই বিষয়ে কথা বলছে। তো আমরা অলরেডি জেনে গেলাম তিনি ছিলেন ডিনামাইট আবিষ্কারক, তিনি ছিলেন একজন বিজ্ঞানী। দিস সায়েন্টিস্ট ওয়াজ আলফ্রেড বার্নার্ড নোবেল, আর সেই বিজ্ঞানীটি ছিলেন আলফ্রেড বার্নার্ড নোবেল। ইনি ডিনামাইট আবিষ্কার করেন এবং এই নোবেল প্রাইজ প্রণেতা ছিলেন। হি ওয়াজ বর্ন ইন স্টকহোম সুইডেন অন October 21, 1833 অ্যান্ড হি ডাইড ইন 1896। এখানে তার জন্ম এবং মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে, অর্থাৎ তার জন্মকালটা ছিল 21 অক্টোবর 1833, 1833 সালে, এবং সুইডেনের স্টকহোম শহরে 21 অক্টোবর, আর মৃত্যুবরণ করেন ইন 1896, অর্থাৎ 1896 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো হি ওয়াজ এ সিটিজেন অফ সুইডেন, যদিও তিনি সুইডেনের নাগরিক ছিলেন, হি ওয়াজ এডুকেটেড ইন রাশিয়া, অর্থাৎ তার শিক্ষা জীবনটা কেটেছে রাশিয়া। হি আর্ন এ হিউজ সাম অফ মানি বাই সেলিং ডিনামাইট, এই ডিনামাইট বিক্রয় করে, যেহেতু এটা তার ছিল আবিষ্কারের ফসল, তাই তিনি এই ডিনামাইট আবিষ্কার করে হিউজ সাম অফ মানি, বিশাল অঙ্কের একটা অর্থ, বিশাল পরিমাণের একটা অর্থ তিনি উপার্জন করেন। অ্যাট দ্য টাইম অফ হিজ ডে ইন 1896 নোবেল লেফট বিহাইন্ড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তার মৃত্যুকালে, আর এই মৃত্যুকালটা ছিল 1896 সালে, সে সময় কাল পর্যন্ত তিনি যে অর্থ উপার্জন করেছিলেন সেটা ছিল বড় পরিমাণে, বিশাল অঙ্কের একটা অর্থ তিনি রেখে যান, ফেলে যান, রেখে যান। হি অলসো লেফট এ উইল ইন্ডিকেটিং দ্যাট দ্য ইন্টারেস্ট অন দিস মানি শুড বি গিভেন অ্যাজ এ প্রাইজ টু পার্সনস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস টু ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার অ্যান্ড পিস। অর্থাৎ মৃত্যুকালে তিনি একটা উইল করে যান, একটা চুক্তি, একটা চুক্তিপত্র করে যান, উইল করে যান, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, নির্দেশ করে গিয়েছিলেন যে, এই যে বিষয়গুলো বলা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, পিচ, মেডিসিন, লিটারেচার, এই বিষয়গুলো তে যারা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি বিশেষ উল্লেখযোগ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন তারা রাখতে পারে, তাহলে তাদেরকে এই পুরস্কারটা প্রদান করা হবে, তারা এটা ডিজার্ভ করবে। দিস প্রাইজ ওয়াজ নেমড অ্যাজ নোবেল প্রাইজ, আর এখানেই আমরা নোবেল প্রাইজের যে নামকরণটা করা হয় তার ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড জানলাম। অর্থাৎ যেহেতু বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল তিনি এই পুরস্কারটা, সরি, এই ডিনামাইট, এই আবিষ্কারটা তিনি করেছিলেন, আর এই পুরস্কারটাও তিনি প্রদান বা শুরু করেছিলেন, এই জন্য তার নাম অনুসারে এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে নোবেল পিস, নোবেল প্রাইজ। দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু রঞ্জেন অন 10th December 1901 ফর হিজ ইনভেন্টিং
এক্স-রেস আমরা জানি এই যে রঞ্জিন যিনি চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রেখেছিলেন এক্স-রে আবিষ্কার করার জন্য তাই প্রথমবারের মত 1901 এই সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় অর্থাৎ তিনি ছিলেন প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এটা হচ্ছে আমাদের আজকের টপিকস শেল অভ্যন্তরীণ অন্তর্গত এবং তত্ত্বগত আলোচনা তারপরও আমি তোমাদেরকে এই টপিকসের উপর ভিত্তি করে যে প্রশ্ন হবে আমি তোমাদেরকে আরো একটু স্পষ্ট করার জন্য এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা এই টপিকসের মধ্যে আলোচনা হয়েছে এবং ওই যে কোশ্চেন বা প্রশ্নপত্রে চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে ইনফরমেশন ট্রান্সফার এর একটি সব বা চার্ট দেওয়া থাকে সেখানে যে তথ্যগুলো বেশি আসার সম্ভাবনা সেটা আমি এখানে একটা লিস্ট করে দিয়েছি এখন আমি সংক্ষেপে অ্যাট এ গ্লান্স আমি তোমাদেরকে এটা আরেকটু রিমাইন্ড করতে চাই তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এসো আমার শিক্ষার্থীগণ আমরা এটাও একটু জেনে নিই এখানে হ্যাজ বিন গিভেন মানে দেওয়া হয়ে আছে সেটা হলো নোবেল প্রাইজ কত সালে সিন্স 1901 অর্থাৎ 1901 সাল থেকে একটু আগে আমরা যেটা শুনলাম বা জানলাম ফার্স্ট গিভেন ইন প্রথমে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল ফাইভ পিলস ফার্স্ট ক্ষেত্রে ইকোনমিক্স অস অ্যাডে এই অর্থনীতিটা পরবর্তীতে যুদ্ধ হয় এবং সেই সময়কালটা ছিল 1969 বন অর্থাৎ আলফ্রেড বার্নার্ড নোবেল তিনি যে জন্মগ্রহণ করেছিলেন সেটা সাল ছিল 1833 21 অক্টোবর আর স্থানটা ছিল সুইডেনে স্টকহোম শহর অর্থাৎ সুইডেনে স্টকহোম শহরে 1833 সালে আলফ্রেড বার্নার্ড নোবেল 21 অক্টোবর জন্মগ্রহণ করে এখানে স্থান এবং সময়কালটা অর্থাৎ আলফ্রেড বার্নার্ড নোবেলের জন্মস্থান এবং সময়কালটা উল্লেখ করা হয়েছে এবার তার শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত তথ্য এডুকেটেড ইন রাশিয়া তার জন্ম ছিল সুইডেনের স্টকহোম শহরে কিন্তু তার শিক্ষা জীবনটা কেটেছে রাশিয়ায় ফেমাস অর্থাৎ তিনি কেন এত বিখ্যাত প্রখ্যাত হলেন ইনভেন্টিং ডায়নামাইট অর্থাৎ আলফ্রেড বার্নার্ড নোবেল তার এই ডায়নামাইট আবিষ্কারের মধ্য দিয়ে তিনি পৃথিবীবাসীর কাছে বেশি বিখ্যাত বা উল্লেখযোগ্য হয়ে আছে ফার্স্ট অ্যাওয়ার্ডেড পার্সন প্রথম পুরস্কৃত ব্যক্তি ছিলেন রঞ্জেন একটু আগে আমরা রঞ্জন সম্পর্কে আলোচনা করেছি সেটাই আবার এখানে এসছে অন 10 ডিসেম্বর 10 ডিসেম্বর 1901 1901 সালে ফর ইনভেন্টিং এক্সপ্রেস অর্থাৎ এই রঞ্জন যে 10 ডিসেম্বর 1901 সালে তিনি প্রথমবারের মতো নোবেল পুরস্কার পান সেটা কারণ ছিল ইনভেন্টিং এক্সপ্রেস অর্থাৎ এই যে শিক্ষা চলে চিকিৎসা বিজ্ঞানে তার যে এক্সরে আবিষ্কারের যে অবদানটা তিনি রেখেছিলেন এই কারণে প্রথমবারের মতো তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয় এরপরে ডায়েট অর্থাৎ আলফ্রেড বার্নার্ড নোবেল তিনি মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যু সাল হচ্ছে 1896 তো এই হলো আজকের
আনসিন প্যাসেজ নোবেল প্রাইজ আর নোবেল প্রাইজের সাথে জড়িত হয়ে আছে আউটব্রেক বার্নার্ড নোবেল এবং তার আবিষ্কার ডিনামাইট তাহলে নোবেল প্রাইজ আউটব্রেক নোবেল এবং ডিনামাইট এই তিনটা বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে তো আমি আশা করি আজকের এই আলোচনার মধ্য দিয়ে তোমরা অবশ্যই সুন্দরভাবে এবং সাবলীলভাবে এই প্যাসেজটির অর্থ তোমরা বুঝতে পেরেছ তথ্যগুলো ভালোভাবে জানতে পেরেছ তবে যেহেতু এটা তোমাদের ভিডিও এবং রেকর্ডেড আকারে এই লেসনটা তোমাদের দেওয়া হলো তোমরা একবারে যদি না বুঝতে পারো তাহলে বারবার একাধিকবার তোমরা এটা শুনবে এবং বোঝার চেষ্টা করবে তাহলে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে আর এই বিশ্বাস এবং আশ্বাস দিয়ে আমি মোহাম্মদ আক্তারুজ্জামান তোমাদের এই শিক্ষক সিস্টি সেন্টার স্টুডেন্ট কলেজের খুলনা শাখার পক্ষ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি তোমাদের একটা ছোট কাজ দিতে চাই তোমরা নবদূত গাইডে 464 পেজে নবদূত গাইডে 464 পেজে 4 নম্বর এই প্যাসেজটি 4 এবং 5 নম্বর প্রশ্নটা ভালোভাবে শিখে লিখে আমাকে পাঠাবে অর্থাৎ আমার ইনবক্সে পাঠাবে আমি এটা পূরণ করে তোমাদের পরবর্তীতে জানিয়ে দেব আশা করি তোমরা অবশ্যই আমার এই নির্দেশনাটি পালন করবে সর্বোপরি কথা মাথায় রাখতে হবে যে আজ আমরা একটা চরম শিক্ষা সংক্রান্তিকালে দাঁড়িয়ে আছি আমরা এই সময়ে আমাদেরকে বেশি বেশি অ্যাক্টিভ রাখার চেষ্টা করব অর্থাৎ সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প অর্থাৎ তুমি যদি নিজেকে না সাহায্য করো তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না আমরা শিক্ষক এবং প্রতিষ্ঠান পরিচালকগণ এখানে সব স্টাফ যারা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আশা করি তোমরা যদি আমাদের এই উদ্যোগ এবং পরিশ্রমকে সম্মান করো তাহলে তোমরাও উপকৃত হবে আর আমরাও কিছুটা হলেও প্রশান্তি পাবো তোমরা দূরে থাকো আর কাছে থাকো সর্বক্ষণ এই যে আমাদের আপ্রাণ প্রচেষ্টার যে ফলগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এটাকে মূল্যায়ন করবে এবং নিজেদেরকে কোনো অংশে ঘাটতি না রাখার চেষ্টা করবে আশা করি তোমরা আমার এই উপদেশগুলো মনে রাখবে নেক্সট ক্লাসে আবার দেখা এবং সাক্ষাতের আশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ